মানব জমিন লাইভের সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর থেকে সরাসরি যুক্ত রয়েছি। এখানে বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, বিশেষ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন আর কিছুক্ষণের ভেতরেই। বাংলাদেশের ছাত্র জনতার যে শক্তি তা সরকারের কাছে প্রমাণ করেছি। বাংলাদেশের ছাত্ররা কোনো অন্যায় বৈষম্যের বিরুদ্ধে মাথা নোয়াবার নয়। বাংলাদেশের ছাত্ররা কারো অহংকার, কারো হুংকার, কারো ধমকি, কারো থ্রেটে ভয় পায় না। বাংলাদেশের ছাত্ররা স্বৈরাচার সরকারের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে। রক্ত যখন দিয়েছি এদেশের মাটিতে বৈষম্য দূর করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না। আমাদের যে ভাইরা চলে গেছেন
তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের, তাদের রক্তের বিনিময়ে বারংবার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা। বৈষম্য বিরোধী সকল কার্যক্রম তারা থামিয়ে দিয়েছিল রক্তের বিরুদ্ধে। আমরা বলতে চাই বাংলাদেশের ছাত্ররা কোন চাকুতার কোন স্বৈরাচারের গোলামি করে না।